আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষা শুরু হবে সকাল 11টা থেকে। সকালে সচিবালয়ে এসএসসি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সভা শেষে শিক্ষামন্ত্রী দীপুমনি জানান, এবার 20,21,868 জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিচ্ছে, গেলবারের চেয়ে 2,21,000 কম। এর কারণ হিসেবে শিক্ষামন্ত্রী বলেন, গতবার 3 বিষয়ে পরীক্ষা নেওয়ার ফলে অনেক অনিয়মিত পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে, ফলে সংখ্যাটা কমেছে। শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, এবারও সে সুযোগ নেই। এ ব্যাপারে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সকালে কিছুটা যানজটের জন্য অনেকেই বলেছেন যে কি সমস্যা হয়, আপনারাও কথাটা তুলেছিলেন গতবার, তো আমরা সেটাকে সবকিছু বিবেচনায় নিয়ে আমরা পরীক্ষা শুরুর সময়টা পরিবর্তন আমরা করেছি এবং সকাল 10টার বদলে সকাল 11টা করেছি। 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডগুলোর এই সমস্ত পরীক্ষা 2022-এর, সেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 20,21,868।